আজ এই দেশ ও রাজ্যর তরফ থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট খবরগুলো বেরিয়ে আসছে তো তার মধ্য থেকে বাছাই করা দশটি খবর নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুরা সম্পূর্ণ খবরে যাওয়ার পূর্বে রয়েছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নিতে ভুলবেন না প্রথম যে খবরটি বেরিয়ে আসছে পিএফ নিয়ে অর্থাৎ প্রপিডেন্ট ফান্ড নিয়ে তো প্রফিডেন্ট ফান্ড গ্রাহকদের জন্য রয়েছে একটা বিশাল বড় সুখবর বিশেষত বাংলার যে সমস্ত পিএফ গ্রাহকরা রয়েছেন তাদের জন্য একটা বিশাল বড় সুখবর এবার মোবাইলের মাধ্যমেই গ্রাহকের হাতে পৌঁছে যাবে সুবিধা পরিষেবা মিলবে হোয়াটসঅ্যাপেই ইতিমধ্যে হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেছে পিএফ গ্রাহকেরা যাতে সহজে পরিষেবা সংক্রান্ত তথ্য পেতে পারেন তা নিশ্চিত করতে এই ব্যবস্থা চালু করা হয়েছে কলকাতা জোন পরিষেবাটি চালু করেছে গোটা বাংলার পাশাপাশি একই সুবিধা মিলবে সিকিম ও আন্দামানেও পি এফ গ্রাহকরা চাইলে হোয়াটসঅ্যাপ নম্বরে সমস্ত তথ্য জানতে পারবেন শ্রমমন্তক পি এফ গ্রাহকদের জন্য অধিকাংশ পরিষেবা অনলাইনের মাধ্যমে চালু করে দিয়েছে এবার সেই তালিকায় জুড়ে গেল হোয়াটসঅ্যাপ পরিষেবা কিভাবে কীভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাওয়া যাবে এই পরিষেবা জানা গিয়েছে হোয়াটসঅ্যাপের জন্য রয়েছে একটি মোবাইল নম্বর মোবাইল নম্বরটি নোট করবেন তিন তিন দুই তিন তিন চার শূন্য শূন্য ছয় সাত তো এই নম্বরটি প্রথমে আপনাকে মোবাইল ফোনে সেভ করতে হবে তারপরে ওই নম্বরে হাই লিখে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে হবে মুহূর্তের মধ্যে পি এফের তরফে বার্তা আসবে এবং সেখানে পি এফ সংক্রান্ত বেশ কিছু পরিষেবা সংক্রান্ত লিঙ্ক পাঠানো হবে তো এবারে আপনি যে পরিষেবার বিষয়ে তথ্য জানতে চাইছেন তো সেই অনুযায়ী সংখ্যা টাইপ করতে হবে কিছু জিজ্ঞাসা থাকলে দুই টাইপ করতে হবে তো এভাবে ফোনের স্ক্রিনে আপনারা দেখতে পারবেন যেরকম ইনস্ট্রাকশন আসবে তো এখন সকলেই হোয়াটসঅ্যাপের সঙ্গে পরিচিত তাই হোয়াটসঅ্যাপ এখন সকলেই চালাতে জানেন তো যেরকম ইনস্ট্রাকশান আসবে তো সেরকম আপনারা ফলো করলেই আপনাদের পি এফের তথ্য এবার থেকে হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন তার জন্য রকম অনলাইনে যেতে হবে না কোনো রকম সাইবার ক্যাফে যেতে হবে না বা পি এফ অফিসেও আপনাকে ছোটাছুটি করতে যেতে হবে না তো এই পরিষেবার মাধ্যমে কী কী পাওয়া যাবে তা হচ্ছে এখান থেকে আপনারা জীবন প্রমাণ বা যেটাকে বলা থাকে লাইফ সার্টিফিকেট তো এই সংক্রান্ত তথ্য পাওয়া যাবে যদি কেউ টাকা তুলতে চান তো সেই পরিষেবাও মিলবে এছাড়া পাসবুক দেখা পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স দেখা এছাড়া কোনো কিছু যদি অভিযোগ জানানোর থাকে আপনারা এখান থেকেই জানাতে পারবেন এবং সেই অভিযোগের স্ট্যাটাস এখন কি রয়েছে তো সেটাও আপনারা এখান থেকে জানতে পারবেন তো বলা যেতে পারে এই যে বাংলার এই পিএফ কর্মীদের জন্য বা পি এফ গ্রাহকদের জন্য একটা বিশাল বড় সুখবর কারণ এই পরিষেবা এখনও গোটা দেশে লঞ্চ করা হয়নি শুধুমাত্র বাংলাতেই পরিষেবা পাওয়া যাবে আর পাওয়া যাবে সিকিম ও আন্দামানে তো চলুন বন্ধুরা পরবর্তী খবরটাই চোখ রাখি তো আপনারা জানেন বন্ধুরা চীনের সঙ্গে কিন্তু ভারতের একেবারে দ্বন্দ্ব লেগে রয়েছে এবং বলা যেতে পারে চীন ভারতের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে আর এই অবস্থায় দাঁড়িয়ে ভারতীয়রা কিন্তু চীনা জিনিস বয়কট করার জন্য দাবি তুলেছেন এবং এই নিয়ে কিন্তু আপনারা যদি সোশ্যাল মিডিয়া ফলো করেন দেখতে পারবেন সেখানে কিন্তু প্রচুর পরিমাণে পোস্ট পড়ছে চীনের বিরুদ্ধে তো আমাদের দেশে চীনের যে বড়ো বড়ো কোম্পানিগুলো রয়েছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য কোম্পানি হল স্মার্টফোন কোম্পানি সাওমি তো সাওমি কোম্পানি কিন্তু নিজেকে বাঁচানোর জন্য এক অভূতপূর্ব কীর্তি করেছে তো কী করেছে তারা চলুন জেনে নেওয়া যাক ভারতের সবথেকে বড় স্মার্টফোন নির্মাতা কোম্পানি সাওমি এবার নিজের দোকানের লোগো এবং সাইনবোর্ডের ওপর মেড ইন ইন্ডিয়া লেখা ব্যানার দিয়ে সেটিকে ঢেকে দেওয়া শুরু করেছে সাওমি নিজেদের এক্সক্লুসিভ এবং মাল্টিব্র্যান্ড সেলফোন দোকানের বাইরে তাদের আনুষ্ঠানিক লোগো এবং পোস্টার এভাবে ঢাকতে আরম্ভ করেছে সাথে দোকানের কর্মীদের সাওমি লেখা পোশাক না পড়ার আদেশ দেওয়া হয়েছে কোম্পানি জানিয়েছে যে দেশে এবং সোশ্যাল মিডিয়ায় চলতে থাকা অ্যান্টি চাইনা ক্যাম্পেইনের ফলে মোবাইল দোকান এবং বিক্রেতাদের ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে এই কারণেই শাওমি তাদের লোগো ঠেকে দিতে শুরু করেছে যাতে তাদের কোনো রকম ক্ষতি না হয় মোবাইল ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত মানুষজন অল ইন্ডিয়া মোবাইল রিটেলার অ্যাসোসিয়েশন চীনের স্মার্টফোন ব্র্যান্ডগুলোর উদ্দেশ্যে একটি আবেদনপত্র পেশ করেছে তারা জানিয়েছে যে চীনের স্মার্টফোন তাদের দোকানে বিক্রি করা এখন ঝুঁকি হতে পারে এই কারণে তাদের চীনের স্মার্টফোনের ব্যান্ড লুকিয়ে দেওয়ার প্রয়োজন হচ্ছে যে কোনো কোম্পানির ব্র্যান্ড লোগো এবং সাইনবোর্ড তাদের রিটেলার ইনসেন্টিভের সঙ্গে জড়িত থাকে ফলে এই সময়ে যে কোনো রকমের লোকসান হলে তার প্রভাব সরাসরি রিটেলারের ওপর পড়বে এই কারণে শাওমি তাদের ব্র্যান্ডের লোগো ব্যানারের মাধ্যমে ঢেকে ফেলা শুরু করেছে বর্তমানে দিল্লি মুম্বাই চেন্নাই পুনে আগ্রা পাটনার মতো শহরের সমস্ত রিটেল দোকানে সাইনবোর্ড ঢেকে দেওয়ার কাজ শুরু হয়েছে প্রসঙ্গত বেশ কিছু জায়গায় স্মার্টফোন দোকানগুলোকেও ভেঙে দেওয়ার হুমকি আসছিল এই কারণে স্মার্টফোন বিক্রেতারা এবং শাওমি কর্তৃপক্ষ তো এই সিদ্ধান্ত নিতেও বাধ্য হয় তো শাওমি ছাড়াও চীনের অন্যান্য জনপ্রিয় মোবাইল কোম্পানিগুলো অপো ভিভো রিয়েলমি ওয়ান প্লাস লিনোভো তো হুয়াইও কাছেও চিঠি পাঠানো হয়েছে তাদেরকে জানানো হয়েছে যে যাতে তারা নিজেদের যুক্ত সাইনবোর্ড সরিয়ে ফেলে সমস্ত দোকান থেকে যতক্ষণ না পর্যন্ত চীন বিরোধী সমস্ত ক্যাম্পেইন বন্ধ না হয়ে যায় ততক্ষণ অবধি লোগো সম্পূর্ণরূপে লুকিয়ে রাখা ভালো হবে বলে মনে করছে ইলেকট্রনিক্স মহল পরবর্তী যে গুরুত্বপূর্ণ খবরটি আসছে তা হচ্ছে সিবিএসসির যে দশম এবং একাদশ শ্রেণীর পরীক্ষা পুরোপুরি বাতিল করে দেয়া হলো হ্যাঁ বন্ধুরা বাতিল হয়ে গেল সিবিএসসির দশম ও একাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা তো আজ সুপ্রিম কোর্টে সলিসিটর জেনারেলের বক্তব্য শোনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয় মহারাষ্ট্র এবং গুজরাটের পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার মতো পরিস্থিতিতে নেই সে কথা আদালতে জানানো হয়েছিল তারপরেই বোর্ডের পক্ষ থেকে পরীক্ষা বাতিল করার কথা জানানো হয় তবে দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে পরীক্ষা ঐচ্ছিক করা হয়েছে ছাত্রছাত্রীরা চাইলে পরীক্ষা দিতে পারবেন দীর্ঘ টানাপোড়নের পর অবশেষে দশম এবং একাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিল বোর্ড তো আজ সুপ্রিম কোর্টের বোর্ডের সিদ্ধান্তের কথা জানান সলিসিটার জেনারেল তুষার মেহতা করোনা পরিস্থিতিতে মাঝপথেই বন্ধ রাখতে হয়েছিল সিবিএসসির দ্বাদশ শ্রেণীর পরীক্ষা তো সেই পরীক্ষাগুলো চাইলে পরীক্ষার্থীরা দিতে পারবেন বলে জানানো হয়েছে তো এই লকডাউনের কারণে পিছিয়ে দিতে হয়েছিল সিবিএসসি বোর্ড পরীক্ষা তারপরে পয়লা জুলাই থেকে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বোর্ডের পক্ষ থেকে পয়লা জুলাই থেকে পনেরোই জুলাই পর্যন্ত পরীক্ষা সূচি ঘোষণা করা হয়েছিল বোর্ডের তরফ থেকে পরীক্ষার খাতা কিভাবে দেখা হবে তারও প্রস্তুতি নেওয়া হচ্ছিল কিন্তু যেভাবে দিল্লি মহারাষ্ট্র তামিলনাড়ুতে করোনা সংক্রমণ বেড়ে যাচ্ছে তাতে পরীক্ষা নেওয়া সম্ভব নয় বলে জানানো হয় তো তারপরেই বোর্ডের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয় পরীক্ষা সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়া হয় তবে দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীরা চাইলে পরীক্ষা দিতে পারেন পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক হয়নি যারা পরীক্ষা দিতে চান তাদের জন্য পরীক্ষা সূচি প্রকাশ করা হবে তবে সমস্তই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর এক্ষেত্রে নতুন করে আবার এক অনিশ্চয়তা তৈরিরও সম্ভাবনা দেখা দিচ্ছে যে গুরুত্বপূর্ণ খবরটি বেরিয়ে আসছে তা হচ্ছে কলকাতার ঝুলিতে আরও একটি বড়ো তগমা হ্যাঁ বন্ধুরা তো দেশের গভীরতম মেট্রো স্টেশনের তগমা পেয়ে গিয়েছে কলকাতা তো এবার আরেকটি নতুন তগম যুক্ত হতে চলেছে তা হচ্ছে দেশের বৃহত্তম মেট্রো মেট্রো স্টেশন তৈরি হতে চলেছে এই শহর কলকাতাতেই দেশের মধ্যে সবচেয়ে বড় মেট্রো স্টেশন তৈরি হচ্ছে কলকাতা বিমানবন্দরে মারণ ভাইরাস করোনা সংক্রমণের কারণে থমকে গিয়েছিল মেট্রো রেলের কাজ মাস দিনিকের বেশি সময় পর ফের ফিরছে কাজের গতি কবি সুভাষ স্টেশন থেকে বিমানবন্দর এবং বারাসাত থেকে নোয়াপড়া উত্তর থেকে দক্ষিণ দিকের সংযোগস্থলে হচ্ছে এই বিমানবন্দর স্টেশন মোট ছয়টি প্ল্যাটফর্ম নিয়ে গড়ে উঠছে স্টেশনটি ছশো তেত্রিশ মিটার এলাকা জুড়ে এই বিমানবন্দর স্টেশন হতে চলেছে এ দেশের সবচেয়ে বড় মেট্রো স্টেশন তথা গভীরতম মেট্রো স্টেশন তো আমফান কেটে গিয়েছে নিসর্গও চলে গিয়েছে তো এবার আবহাওয়ার পরিবর্তন ঘটিয়ে ফের এক বড় সড়ো ঘূর্ণিঝড়ের আশঙ্কা করছে আবহাওয়াবিদরা বঙ্গোপসাগরে ফের এক বড় সড়ো ঘূর্ণিঝড় তৈরি হয়েছে তবে ঠিক কখন ও কোন দিকে মোড় নেবে তা এখনও জানানো সম্ভব হয়নি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই পরবর্তী যে খবরটি বেরিয়ে আসছে ঘূর্ণিঝড় আমপান কেটে গিয়েছে নিসর্গও চলে গিয়েছে তো এবার আবার আবহাওয়ার পরিবর্তন ঘটিয়ে বঙ্গোপসাগরে ফের নতুন এক ঘূর্ণিঝড় গতি তৈরি হয়েছে তবে ঠিক কখন এবং কোন দিকে মোড় নেবে তা এখনও জানানো সম্ভব হয়নি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সব কিছু জানা সম্ভব হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আবার নিম্নচাপের হাত ধরে ভারত সীমান্তে ঢুকছে জলীয় বাষ্প আবহাওয়ার ঘটবে পরিবর্তন আর এই নিম্নচাপের জেরেই সপ্তাহে ভোর চলবে বৃষ্টিপালা কত বছর এই সময় বৃষ্টি দেখা না মিললেও এবছর বেশ ঝমঝমি বৃষ্টি চলছে যার জেরে এই সংকটের দিনে বন্যা হওয়ারও আশঙ্কা তৈরি হয়েছে জানালো আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিমি থেকে সাত দশমিক ছয় কিমি পর্যন্ত বিস্তৃত এই ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উড়িষ্যার উপকূলে আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আইএমডি তবে এখনও কোনো ভয়ের কারণ নেই আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই জানা যাবে যে আদৌ এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে কি না চীন যেন কিছুতেই ভারতের পিছু ছাড়ছে না উত্তেজনায় যেন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ভারত চীন সীমান্তে প্রকৃত রেখায় গালওয়ান ভ্যালি হটস্পিং প্যানগং লেকের পর এবার উত্তরের দেবসাং ভ্যালি পেরোল চীনা সেনারা ভারতের ওপর চাপ বৃদ্ধি করতেই দেবসাংয়ে অনুপ্রবেশ করছে চীন এমনটাই মদ ওয়াকিবহল মহলের পাহাড়ের ওপর দৌলতবেগ ওল্ডি বিমানঘাতির আরও কাছাকাছি মোতায়েন করা হয়েছে প্রচুর চীনা সেনা বেগ ওল্ডি থেকেই ভারত ওই এলাকায় কর্তৃত্ব চালায় দেবসাং ভ্যালির এই এলাকা যা ওয়াই জাংশান নামে পরিচিত সেখানে বিপুল সংখ্যক চীনা সেনাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সূত্রের খবর দেবসাংয়ে ইতিমধ্যেই যুদ্ধের সামগ্রিক যন্ত্রপাতি সেনাবাহিনী মোতায়েন করেছে সি জিনপিংয়ের দেশ দু সালে এই দেবসাং ভ্যালিতে ঘাঁটি করতে উদ্যোগ নিয়েছিল চীন সেই সময় দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষও বাদে যা প্রায় তিন সপ্তাহ ধরে চলেছিল পরবর্তীতে কূটনৈতিক আলাপ আলোচনার পর শান্ত করা হয় পরিস্থিতি তবে দেবসাংয়ে ফের চীনা আগ্রাসনের বিষয়টি নিয়ে সেনার মিডিয়া শাখার সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায় যে এই রিপোর্ট এখনও নিশ্চিত করা যাচ্ছে না যে যদিও চীনের দাবি দেবসাং ভ্যালির ওই ওয়াং জাংশন বা বোটলনেক এলাকার পশ্চিমের পাঁচ কিলোমিটার চীনের অন্তর্ভুক্ত দু সালে ওই এলাকায় সংঘর্ষ সমাধানের পর এই ওয়াই জাংশনে নতুন টহলদারি বেস তৈরি করে ভারত এটি এখানকার স্থায়ী টহলদারি বেস চীনা সেনাদের পেট্রোলিংয়ের এবং এলাকা আগ্রাসন রুখতে তৈরি হয়েছিল এই বেস কিন্তু সেপ্টেম্বরে বার্সি থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার অভ্যন্তরে এসে টহলদারি চালায় চীন সেনারা যদিও দু সালের পর থেকেই এই এলাকায় সেনামোথায়ন বৃদ্ধি করেছিল ভারত ফের কি গালোয়ান সমস্যা দেখা দেবে দেবসাং ভ্যালিতেও সমাধান খুঁজতে মরিয়া এই দেশ আবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে গত তিন চারেক ধরে কমছে বৃষ্টির পরিমাণ তো বৃষ্টির পরিমাণ কমার পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি মেঘলা আকাশের কারণে এই অস্বস্তি বজায় রয়েছে তো আজ সকাল থেকে আকাশ ঢাকা পড়েছে মেঘে একেবারে তবে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে আজ বিকাল থেকেই সহ হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এছাড়াও উত্তরবঙ্গে ইতিমধ্যে অতিভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে আগামী শুক্রবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে মালদা এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে তবে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া রাজ্য জুড়ে বজায় থাকবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বর্জ্যগর্ভ মেঘ তৈরি হওয়ায় হালকা থেকে মাঝারি ও বৃষ্টিপাত হতে পারে মোদী সরকারের আবার নোয়া উদ্বেগ প্রতিটি লোকসভা কেন্দ্রেই খুলবে পাসপোর্ট সেবা কেন্দ্র কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তো বুধবার পাসপোর্ট সেবা দিবসের অবসরে দেশে আর দেশের বাইরে পাসপোর্ট জারি করা ভারতীয় আধিকারিকদের সাথে মিটিং করেন এই মিটিংয়ে তিনি করোনার মহামারীর মধ্যে তাদের করা কাজের প্রশংসা করেন এবং দেশের আরও পাসপোর্ট সেবাকেন্দ্রের সংখ্যা বাড়ানো নিয়ে চর্চা করেন জয়শঙ্কর বলেন পাসপোর্ট সেবা দিবসের অবসরে ভারত আর বিদেশে থাকা আমাদের সমস্ত পাসপোর্ট জারি করা অফিসারদের সম্মানিত করতে চাই আমরা অনেক আলাদা পরিস্থিতিতে বৈঠক করেছি আমি দেখেছি যে বৈশ্বিক মহামারী করোনার মধ্যে আপনারা সবার সার্বজনীন প্রয়োজনীয়তার জন্য কতটা ভালোভাবে প্রতিক্রিয়া দিয়েছেন তো বিদেশমন্ত্রী বলেন এখন আমরা প্রতিটি লোকসভা কেন্দ্রে পাসপোর্ট অফিস খোলার জন্য প্রস্তুতি নিচ্ছি লোকসভা কেন্দ্রে এখনও পর্যন্ত কোনো পাসপোর্ট পরিষেবা কেন্দ্র নেই তো সেখানে নতুন করে পাসপোর্ট অফিস খোলা হবে এখনও পর্যন্ত চারশো অষ্টাশিটি নির্বাচন ক্ষেত্রে এই পরিষেবা প্রদান করার জন্য সক্ষম তো বাদবাকি যে সমস্ত লোকসভা কেন্দ্র আছে সেখানে খুব শীঘ্রই পাসপোর্ট সেবা কেন্দ্র খোলা হবে বলে জানালেন বিদেশমন্ত্রী চাপে রাখতে ভারত রাশিয়া আরও কাছাকাছি এলো চীনের মন্ত্রী উপস্থিত ছিলেন তাকে সম্পূর্ণ উপেক্ষা করেই অস্ত্রশুক্তি নিয়ে সম্পর্ক মজবুত করলো মস্কো নয়াদিল্লি তো ভারত চীন নয়া উত্তাপে রাশিয়ার এই সমর্থন নয়াদিল্লিকে আন্তর্জাতিক স্তরে কূটনৈতিক দিক থেকে অবস্থানে মজবুত করতে সাহায্য করবে এতে বেজিং যে বেজায় চাপে পড়েছে তা বলাই বাউল্য তো বন্ধুরা এই মুহূর্তে রাশিয়া সফরে রয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তো এই সফরেই রাশিয়াকে মিসাইল ডিফেন্স সিস্টেম দ্রুত দেওয়ার কথা জানিয়েছে ভারত দু সালে মস্কোর সঙ্গে পাঁচশো কোটি মার্কিন ডলারের চুক্তি করেছিল দিল্লি তো এই সফরে সেই চুক্তিতেই সান দেওয়া হয়েছে দু হাজার সালের মধ্যেই প্রথম এস ফোর সিস্টেম হাতে পাবে ভারত তবে ভারতজন সীমান্ত সমস্যার মধ্যে এই অস্ত্র হাতে পেতে চাইছে নয়াদিল্লি ভারতের সেই অনুরোধে সম্মত হয়েছে মস্কো সেই এই সূত্রে খবর পাওয়া গিয়েছে তো প্রতি বছর চব্বিশে জুন ভিক্টোরি ডে প্যারেড হয় মস্কোয় ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে উপস্থিত হন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তো যেখানে উপস্থিত ছিলেন চীনের প্রতিরক্ষা মন্ত্রী তো এরই মাঝে ভারতের হাতে অস্ত নাদা তুলে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে চীন চীনের স্টেট মিডিয়া পিপলস ডেলি চাইনার অফিসিয়াল পেজে এই বার্তা প্রকাশিত হয়েছে তবে তাতে কর্ণপাত করেনি রাশিয়া মিসাইল সিস্টেম ছাড়াও ভারতের হাতে আসছে ফাইটার জেট নৌসেনার জন্য যুদ্ধজাত সাবমেরিন এবং টি নাইনটি যুদ্ধ ট্যাঙ্ক তো এ ব্যাপারে মস্কো যে ভারতের সঙ্গে আছে তা একেবারে বলাই বাহুল্য এবং রাশিয়া চাই যে খুব দ্রুত এই অস্ত্র ভারতের হাতে তুলে দেওয়া হবে তো বন্ধুরা এই ছিল আজকের সম্পূর্ণ আপডেট খবর আপডেট খবরগুলি আপনাদেরকে জানালাম এই ধরনের আরও আপডেট খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিতে ভুলবেন না আর ভিডিওটিকে যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না